তো ফ্রেন্ডস দেখুন আপনার আর্ আই একজাম সরি আনসার কি আসা এবং আনসার কি পরে পরে আপনার দেখিপার্থি যে কোড়ি সেপ্টেম্বরের আপনার যে রিভাইজড আনসার কি টি আসছে কোড়িয়ে তিখে আপনার রিভাইজ আনসার কি আসিলা এবং এই অ্যানসার কি কু আপনার কম হয়েছে না খাতা দেখা প্রোসেসটি স্টার্ট হয়ে যাই তো 20 কোড়িয়ে তারিখের আপনার অফিসিয়াল রিভাইজডার মানে টোটাল হলা হাওয়া আপনার খাতা দেখা স্টার্ট হয়েছে আপনার 24 তারিখ আপনার খাতা দেখাটি স্টার্ট হয়ে যাই জানি তো ফ্রেন্ডস এই যে খাতা দেখা পাখা পাখি আপনার মাসে মধ্যে যে প্রসেসটি সম্পূর্ণ প্রোসেসটি সর য মানে কোড়ি তারিখে আপনার রিভাইজ টেন্সার কে আসে চব্বিশ তারিখর খাতা দেখা হইতে এবং খাত দেখা মুসে কিন্তু কিনে দেখুন ফিফটিন ডেজ লাগবে এবং ফিফটিন ডেজ পরে আপনার যে ডিটেল প্রোসেস সিলেকশন যে সেই মেট লিষ্টাই আপনার নিহতি ভাবতে আর্টি ডেজ মধ্য লাগবে থার্টি ডেজ মানে থার্টি ডেজ রু কম হি লাগবে থার্টি ডেজ রু বেশি লাগবে না তো আপনার অক্টোবর কোড়ি তারিখ সুদ্ধা আপনার রেজল্টগুড়ি দেখবে বলে জনাইব মিলুছি তো ফ্রেডস অক্টোবর কোড়িয়ে তারিখ যা অপেক্ষা করতো সেমধ্যে আপনার রেজল্ট আসব যদি কিছু অফিসিয়াল ইস্যু রয়ে তাহলে দশ রেপার কিনা আপনার লাইফ স্টক ইন্সপেক্টর এক্সামি সরি এবং আগুক সরি এআরআই এ সমস্ত অনলাইন প্রক্রিয়া চালি তো হুয়ে তো আছে দিনবি লিপারে কিন্তু অক্টোবর টোয়েন্টি যেটা হচ্ছে অফিসিয় আপনার রেজল্টটি ডিক্লে হওয়ার ডেট বলে জনা যা কি এক্সপেক্টেড আপনার কয়েি এটার কিছু দিন চেঞ্জেস হয়ে পড়ে পাঁচর ছেঞ্জে হয়েপে বা আগের পাঁচ ছ চেঞ্জেস হয়ে পেয়ে তো যে কোনো অক্টোবর আপনার আই রেজল্ট আসবে মাত্র আপনার ইনফর্ম করে তো রেজল্ট আসবে আমার চ্যানেল সহ সবসক্রাইব রাখুন ফলে আপনার নিহতি ভাবে